গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো এই দেখো, রাতেবেলা বড়ে ঘুমায় তো বিছানাটা গুছাই, তো প্রত্যেক দিনের সকালবেলার কাজ। আর আজকে জল আই তো দেরিতে আছে, তার লিগে আমি ঘরে যে কলসি জল রাখি তো এটা আগে ফিল্টারে দিয়ে দিছি, পরে যখন জল রাখবো তখন আবার কলসি বইরে রাইখা দেবো। তো ঘুম থেকে উঠতে আসে রে আমার ভাগ্নি গেছে এক গ্লাস জল খাইতে। তো আমি প্রত্যেক দিন ব্রাশ টাশ করে খাই, তো আজকে ভাবছি আমি এখন থেকে প্রত্যেক দিন খাই নাই। তো স্নান টান করে সাইরে আয় পড়ছি আমি। তো আজকে চুলে একটা শ্যাম্পু দিছি, তো আজকে ইচ্ছা আছে একটা তেল বানানের, মানে চুল গজানের লিগে। তো ভীষণ পরিমাণে চুল ঝরতে আছে, তো আমি পার্লারে আছে আমার, তারপরে প্রফেশন থাকো আমি কিছু মানে যত্ন নিতে পারি না, স্কুল চুলের কো স্কিন কেয়ার কো এমনিতেই চলছে যেমন আছে। তো আজকে ভাবলাম তো দেখো না আমি সিরামটা ইউজ করতে আসি, আর রাত্রে আজকে একটা তেল বানাবো, তো তোমরা সঙ্গে মানে শেয়ার করুন কোন তেলটা, মানে এটা নর্মাল যে কোনোভাবে ভীষণ চুল ভালো গজায়। আমি আজকের থেকে এক দেড় বছর আগে বানাইছিলাম, তো রেখা দিছি 2-3 মাস ভালোই চলে। তো এখন উঠছি সিঁদুর পড়তে, এরপরে চুল একটু আশ্রামও। তো চুলের মধ্যে জল ঝরলে তো হয় না, আমি হেয়ার প্যাকও ব্যবহার করছি আর সিরামও করছি, কিন্তু স্ট্রেটনিং করার পরে আমি তেরকম মেনটেন করতে পারি না, কারণ পারি না এক কথা, আমি ফ্যান ছাড়া শুইতে পারি না, আর ঘরের কাজ কতখানা চুল ছাড়া ছাড়া রাখুম এটা যেহেতু আমার, তো তার লিগা কি। তো এখানে বড়মশাই চা খাইতেছে, তো চার সাথে আজকে কুকিজ বিস্কিট। তো দেখো না আমার ভালো কাপটা হাতে টিকা পইরা একটু কনারটা দিয়ে গেছে গা ভাইঙ্গা, তো ফাটা কাপে তো যেহেতু পুরুষরা দেয় না তো আমিই খেলাম। তো এই দেখো বেগুন ভাজা আর চাল ভিজাই রাখছে, আর মাংসটা ম্যাগিনেট করে রাখছে, মানে আমার বর যদি সপ্তাহে মানে 5-6 দিনে মাংস ভালোবাসে। তো আমি বললাম সব কিছু সাইরা ডালটা সিদ্ধ বসে, তো একটু নিজের লিগা টাইম বাইর করছি, বলতে 5-10 সেকেন্ড হইব খালি চাটা খাওয়ার যতটুকু টাইম। তো এখানে দেখো আমি ডাল সিদ্ধ বসাই দিছি, তো টমেটোটি বোধ বাইরে তার লিগা সিদ্ধ একটু কম হয়, তো সিদ্ধর মধ্যে দিছি। আর এখানে আছে মানে আমরা এক কোটা চালের ভাতের ছোট্ট দুপুরবেলা, কিন্তু দুঃখের বিষয় রাত্রি হয়ে গেছে। তো এই দেখো আয় উপস্থিত তোমার সঙ্গে, আমি একটা নতুন দোকান দিছি আমার পার্লারের মধ্যেই। তো নতুন দোকানের কী কী জিনিস তুলছি, তো আমি অনেক দিন আগেই দিছি দোকানটা, কাস্টমারের কথাই দিছি, কইছে পায়েল তুমি এরকমভাবে কিছু জিনিস তুলো তো আমরা তো লাগে। তো আমার ইচ্ছা নাই বেশি, কারণ আমার ঘরটা ছোটো, তারপরও কসমেটিক্সের দোকানে গেলে লুপ সামলানো যায় না মেয়েরা। তো এই দেখো মঙ্গলসূত্র আনলাম 2-3 আইটেমের, এখানে আনছি সেট ক্লিপ, মানে যা যা রাফ ইউজের নেয় মহিলারা তাতে, বেশি তো আনতে পারছি না কারণ আমার ঘরটা ছোটো রাখার মতো না জায়গা না। এইগুলো দেখো এগুলো ইমিটেশনের মানে গলার চেন, অনেকে লাগে না বয়স্কটা। আর এইটি হচ্ছে একটা পলার, এটি হচ্ছে গোল্ড পালিশের, তো এরকম পলার আমার স্বর্ণেরও আছে কিন্তু ব্রেসলেট পলারটা নাই, তার লিগে এটা আমি আমার লিগে কিনছি। তো কেমন হয়েছে কমেন্টে জানায়ও, মনে হয় ডিজাইনটা খুব সুন্দরই আনকমন। তো অনেক একজন কিছু বাচ্চারা চুড়ি আনতে, তো আনছি বাচ্চারা চুড়ি, সিটি গোল্ডের হার আনছি, তারপরে এই দেখো এই চিকটি খুব সুন্দর কিন্তু, এগুলো স্টোনের, তো মেয়েরও পড়তে পারবো মানে বউরও পড়তে পারবো। এখানে আনছি ফুটার পাতা, সবাই তো মেরুন কালারের দিয়ে অনেক সময় মেয়েটি আছে তার লিগা, তো এই শাঁকাটি আনছি আমার লিগা, তো শাঁকাটি খুব সুন্দর আমার, যেহেতু বাঁধানো শাঁকা আছে এইরকম সিস্টেম নেই, এগুলো হচ্ছে হাতির মুখের শাঁকা। তো আইনা পড়লাম সিঁদুর, আমরা যেটা দরকার এটাই নিয়ে নিয়ে যাইতে পারি কোনোদিন, তো এইটাই আনছি কারণ সব কিছু রাখা দরকার। তো ভাবতেছি আস্তে আস্তে দোকানটা একটু বড়ো করতে পারি। আর এই দেখো একটা পাপুস, এই যে গ্রিন কালারের, আর এগুলো হচ্ছে নেল রিমুভার, তো এইবার আমি ডেজলারের কোটারি আনছি না, আর এগুলো হচ্ছে কালারিং ফুট, এইটা ভীষণ চাহিদা আমার দোকানে। তো আনছি ফুটা মেহেন্দি ক্লিপ, তো ক্লিপটিও খুব ভালো হয়েছে, অনেকের তো বড়ো চুল আমার মতন তো পাতলা চুল না, তো তার লিগে একটু বড়ো বড়ো ক্লিপ আনতে লাগছে, সেট ক্লিপও আনছি। তো আনছি মোটামুটি এখানে অনেক টাকারই বাজার করলাম, তো দেখি ঠাকুরে মা দুর্গার কৃপায় যদি আমার এদি চলে, তো আশা করি তো চলার কথা, কারণ আমি যে এরকম মানে কিনি যে যে মানুষ হয় সবই আমার নিজের লোক, মানে নিজের মতন, আমি অ্যাকচুয়ালি মানে কাস্টমারে কাস্টমার রূপে দেখি না, অ্যাকচুয়ালি ভাবে আমার ঘরেরই, কিন্তু তারাও আমার খুব আদর করে। তো আয় পড়লাম দোকানে, তো এই দেখো আমি মেয়েটারে স্ট্রেটনিং করছি, তো এখন আরেকটা ক্রিম বাকি আছে, এটা জাস্ট স্ট্রেটনিং ক্রিম দিয়ে আমি চুলটা শুকাই দিচ্ছি, তারপরে আবার নিউট্রালাইজার দিয়ে আবার শুকা, মানে একটা স্ট্রেট করলে অর্ধেক বেলা এখানেই জায়গা। আর যেহেতু আমি একাতে করি ভীষণ পরিশ্রম হয়, তো আর কী করুম, তো এগুলার পরে আইতে লাগবো মানে জামো আজকে আবার একটু বাজারে। তো দেখো স্ট্রেটনিংয়ের পরে আমার ফাইনাল লুক, কিন্তু সবাই কইবা যে চুল তো ছোট কিন্তু অনেক টাইম লাগছে, ভীষণ মানে ভীষণ ঘুজ মেয়েটার চুল। তো বাজার থেকে আয় বললাম বাড়িতে, তো এটা শেয়ার করতে পারছি না তোমার সঙ্গে, তো আমার বড়ে যা কাণ্ড করছে
বড় বিশ্বকর্মাটা বাইর করিয়া এই ছোটরা রাখছে, কিন্তু জায়গাটা ভীষণ নোংরা। এক বছর যদি একটা ঠাকুর থাকে এখানে, তোমরা কৌছে ফ্রেন্ডস যে ঠাকুরটার পেছনে একটু মাটি টাটি পড়বো নি, তো জায়গাটা একটু শুইরা মুচ্ছা লইলে ভালো। মানে আমার দুঃখ সে বুঝতেই রাজি না যে আমি একবার ঘরে করি একবার বাইরে, তো নি কী করুম আবার করছি। তো এই দেখো আয়া পড়ছে স্নান করে ঠাকুর নিদ্রা দিতে, তো আমি পুরাটা জায়গা একদম ক্লিন কইরা মুচ্ছা টুচা দিয়ে তারপরে আবার যেমন রান্না করে। তো আমি বড় কইছি তো বড় বড় বিষমান্দালের মতন, এই দেখো সোবার কাবার টাবার সব রাখছি, এগুলো ভিজামু রাত্রে যেহেতু পূজা আছে, আগে গত মাসেও গেছে পূজা। তো বাজার থেকে কী কী আনছি, আনলাম মুলার শাক, তো এগুলো অনেকটি মুলার শাক আনছি। তো মুলার শাক আমার ভালো লাগে আমার বরেরও, আর আনছি বাঁশকুড়োল, তো আমার গুদক খেতে খুব ইচ্ছা করতেছে, তো বড় গেছে চলো। তো গুদক আনলাম, বাঁশকুড়োল আনলাম, পটল আনলাম, আর এখানে বসে যে মাংস, তো একটু মাংস আছে, মাংসটা গরম। আর তোমরা সঙ্গে শেয়ার করছি না একটা তেল বানামু, তো এই দেখো এই তেলটাই বানাইতেছি, এটা তোমরাও বানাইতে পারো। নারকেল তেলের মধ্যে পেঁয়াজ মেথি কারি পাতা দিয়ে সিদ্ধ করে তেলটা রাখা, তারপরে অ্যাপ্লাই করো মাথার মধ্যে, খুব ভালো দুই তিন দিন রেখে শ্যাম্পু করো। এ আমি চুকলা বাকলা সবই দিই, রসুন দিলেও খুব ভালো। তো এইটাই হচ্ছে আজকে আমার ভিডিও, সবার যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর কিছু কোয়ার নাই। তো এখন আমরা ভাত খামো শুয়ে যাবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো কতগুলো মুলার শাক, মানে টাটা।